নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে আপনি যদি সরকারি কর্মী হন আপনার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাবে কি না যদি পেয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা হবে কি না এ বিষয় নিয়েই আলোচনা তো বন্ধুরা সবার আগে আসি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য কী কী কাগজপত্রের দরকার ছিল এই বিষয়টি আলোচনা করতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাগজটি ছিল সেটি হলো স্বাস্থ্যসাথী কার্ড যেসব পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড ছিল না সেসব পরিবারের লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু দেওয়া হয়নি তাই স্বাস্থ্যসাথী কার্ড ছিল মূল কাগজ আসল কাগজ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভাণ্ডের টাকা দেওয়া হয়নি অন্যদিকে আমরা জানব স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য যে আবেদনপত্রটি ছিল সেখানে কী কী কাগজপত্র ছিল কাগজপত্রের প্রয়োজন ছিল এবং কী কী কাগজপত্রের দরকার ছিল বা কী কী ডিক্লারেশান দিতে হতো সেখানে কী কী লেখা ছিল সেই ফর্মটিতে সেটি কিন্তু মূল জানার বিষয় এবারে স্বাস্থ্যসাথী কার্ডে দরকার ছিল রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড এবং আধার কার্ড ভোটের ফটো আপনি দিলে দিতে পারতেন সঙ্গে এবং সেখানে একটি জায়গা ছিল যেখানে লেখা ছিল যে আপনি সরকারি কর্মচারী কিনা বা আপনার পরিবারের কোনো সদস্য যদি চাকরি করে তাহলে সেক্ষেত্রে অফিসের অ্যাড্রেস দেওয়ার কিন্তু সেখানে একটা জায়গা ছিল এবার আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন বা নাই থাকেন বা আপনার স্ত্রী কোনো কারণে যদি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পান বা স্বাস্থ্যসাথী কার্ডের বেনিফিশারি রয়েছেন এবং সেখানে হয়তো লেখা নেই আপনি সরকারি কর্মচারী ফর্মে হয়তো সেখানে ডিক্লারেশনে টিক দেওয়া নেই এবার আপনার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বন্ধু অসুবিধা হতেই পারে কারণ আপনার জন্য সরকারি স্বাস্থ্যসাথী কার্ডটি কিন্তু ফ্রি নয় সাধারণ মানুষরা স্বাস্থ্যসাথী কার্ডটি ফ্রিতে পেলেও সরকারি কর্মচারীদের জন্য বিশেষ করে শিক্ষক এবং অন্যান্য সরকারি কর্মচারীদের জন্য যারা ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের আওতায় নেই তাদের জন্য এই কার্ডটি ফ্রি নয় তারা যদি প্রত্যেক মাসে মেডিকেল অ্যালাউন্স কেটে দেয় তাদের বেতন থেকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডটির সুবিধা নিতে পারে বা কার্ডটি নেওয়ার জন্য বলা যেতে পারে আপনাকে প্রত্যেক মাসে পাঁচশো টাকা খরচা করতে হবে এই হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার যা নিয়ম রয়েছে সেক্ষেত্রে আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং আপনার স্ত্রী যদি স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং আপনার স্ত্রী যদি লক্ষ্মীর ভাণ্ডারেরও টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হওয়ারই কথা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য